বিভিন্ন ধরনের যে সমস্ত বস্তু আর ব্যবহার্য নয় সে সমস্ত বস্তু দিয়ে ধলাই স্কুলের ছাত্রছাত্রীরা অত্যন্ত সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলেছে বিজ্ঞান সম্মত বিভিন্ন ধরনের জিনিস এখানে স্মার্ট সিটি থেকে শুরু করে রয়েছে বিক্রম ল্যান্ডার তাদের উদ্দেশ্যে তা তুলে ধরছি আমাদের ফার্স্ট মডেল দ্যাট ডিজিটাল ইন্ডিয়া মডেল এটা একটা স্মার্ট সিটির মডেল যেটার মধ্যে হাইলি ফেসিলিটি স্কুলস হসপিটালস মাল্টি ন্যাশনাল কোম্পানির অফিসেস অ্যান্ড ফর ট্রানজাকশন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে ফর জুডিশিয়াল হাইকোর্ট আছে তারপর পুলিশ স্টেশন আছে এবং এনার্জি ফুলফিলমেন্টের জন্য পেট্রোল পাম্প আছে যেটা কমপ্লিটলি এনার ইকো ফ্রেন্ডলি অ্যাজ এখানের মধ্যে টেম্পল আছে এই দুটো পার্ট সিটির যেটাকে একটা ম্যানমেড ক্যানেল যেটা দিয়ে ড্রিংকিং অ্যান্ড ইরিগেশন অল নিডস যেটা ফুলফিল করা হয় এই দুটো পার্টটাকে একটা ফ্লাইওভারে কানেক্ট করা হয়েছে এখানের মধ্যে একটা প্রপার এর ব্যবস্থা করা হয়েছে কারণ একটা স্মার্ট সিটির জন্য সবচেয়ে মোস্ট কি বলে এটাকে কোয়েশ্চেন মার্ক যেটা থাকে যেটা হলো সিস্টেম আর এটার মধ্যে একটা ড্রেনেজ সিস্টেম আছে যেটা আন্ডারগ্রাউন্ড যেটা এখন ইনভিজিবল অবস্থায় আছে এটা নিচের দিকে আন্ডার আন্ডারগ্রাউন্ড মেট্রো সিস্টেমও আছে যেটা দুটা সিস্টেম সিটির যাতায়াতের জন্য অনেক বেশি পাবলিকের হেল্পফুল হয় এখানে একটা এয়ারপোর্টও আছে যেটা এখানে বাচ্চারা দেখাতে যাচ্ছে এখানে একটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটা এয়ারপোর্ট রানওয়ে ট্র্যাক আছে আর এই পুরো সিটিটাকে কমপ্লিটলি সোলার পাওয়ার্ড তো এখানে একটা ওয়ান থাউজেন্ড মেগাওয়াটের একটা সোলার প্যানেল আছে যেটা পুরো সিটিটাকে এনার্জি ফুলফিলমেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল করে এখানে একটা সিলিকন ভ্যালি আছে আমরা সবাই জানি যে সিলিকন ভ্যালিটা ইউএসএতে আছে কিন্তু আমরা ফিউচারে প্রেডিক্ট করছি যে ব্যাঙ্গালোরের মতো একটা শহর যেটাকে আমরা সিলিকন ভ্যালিতে রূপান্তরিত করতে পারি নেক্সট আমাদের বিক্রম ল্যান্ডার চন্দ্রয়ান থ্রি আমরা সবাই জানি আমাদের দেশের মহান মহান বৈজ্ঞানিকের অবদানের কারণে এবং ইসরোর প্রচেষ্টার কারণে আমরা চন্দ্রয়ান থ্রিটা থ্রিটা লঞ্চ করতে পেরেছি সেটাতে আছে একটা বিক্রম ল্যান্ডার এটার মধ্যে একটা প্রজ্ঞান রোভার যেটা যেটা বিভিন্ন তথ্য চন্দ্রের বিভিন্ন তথ্যগুলো এটা অ্যানালাইজ করে আর পৃথিবীকে ডাটা সেন্ড করে এটা একটা ওয়ার্কিং মডেল অফ হার্ট যেটা বাচ্চারা বানিয়েছে এইচএস ফার্স্ট ইয়ারের বাচ্চারা বানিয়েছে অজস্র পরিশ্রমের এটাতে ওরা দেখাতে যাচ্ছে যে রকম আমাদের ধমনী এবং শিরা ধারা রক্ত চলাচল করে শরীরের মধ্যে হার্টটাকে আমরা সবাই জানি পাম্পিং মেশিন হিসাবে আমরা সবাই জানি এটার মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ব্লাডগুলো এসে পিউরিফাই হয়ে পরে অক্সিজেনেটেড ব্লাড হয়ে শরীরের বিভিন্ন অংশে এটা চলে যায় এটা হলো একটা উইন্ড উইন্ড এনার্জি ইউজ যেটা ওরা দেখাতে যাচ্ছে যে কীরকম আমরা আজকালকের দিনে যেসব এনার্জিগুলা সব নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি আমরা বেশিরভাগ ব্যবহার করি যেটার মধ্যে ফসিল ফুয়েলস তারপর কোল পেট্রোলিয়াম এইগুলো ব্যবহার করা হয় বাচ্চারা এটাই দেখাতে যাচ্ছে যে আমরা কীভাবে রিনিউবল এনার্জি সোর্স যেটা পলিউশন ফ্রি যেটাকে আমরা বলি সেটার একটা ডেমো মডেল যেখানে উইন্ড এনার্জি দ্যাট ইস মেকানিক্যাল এনার্জিকে কনভার্ট করেছে ইলেকট্রিক্যাল এনার্জিতে তাকি শহরের বিভিন্ন ধরনের লাইটস এবং ইলেকট্রিন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো সব কিছু এই উইন্ড পাওয়ার দিয়ে চলাফেরা করে এটা হলো রিফ্লেক্স আর্ক মডেল আমরা যেমন হঠাৎ কোনো কিছুর সেন্সেশনগুলো যখন আমরা বডি যখন পাই তখন আমরা বডির যে মুভমেন্টটা হয় সেটাকেই আমরা সাধারণত রিফ্লেক্স আর্ক বলে বলতে পারি কারণ একটা মশায় যদি কামড় দে সঙ্গে সঙ্গে আরেকটা হাত এসে এই জায়গাতে এসে আমরা সেনসেশনটা ফিল করে সেইগুলো এটা দেখাতে যাচ্ছে যে এখানে দুটা নার্ভ আছে মটন নার্ভস অ্যান্ড সেন্সরি নার্ভস সেন্সরি নার্ভস আমাদের বডির সেন্সেশনটা সেন্স করে আর ব্রেইনটাকে ইনফরমেশান সেন্ড করে তারপর মটন নার্ভসে বাকি সব ভলেন্টারি একশনগুলো ওই মোটর নার্ভসে কন্ট্রোল করে থ্রো ব্রেইন এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এটাই কেন ওরা প্রস্তুত করলো এটা একটা আমাদের ডে টু ডে লাইফ সবার ঘরে ফিটকিরি যেটা ব্যবহার করা হয় সেই ওরা ওরা জাস্ট ফর্মুলাটা দেখাতে এখানে একটা মডেল তৈরি করেছে তারপর যেহেতু কেমিস্ট্রি এসে গেল তারপর আমরা আরও একটু কেমিস্ট্রির ইফেক্টস দেখে নিচ্ছি এখানে এখানে হলো অ্যাসিড রেইন অ্যাসিড রেইন সাধারণত আমরা তখনই বলি যখন আমাদের গাড়িগুলা যানবাহন এবং ইন্ডাস্ট্রির থেকে যেসব হার্মফুল গ্যাসেস এর মধ্যে সবচেয়ে বেশি কমন হলো সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা সব বায়ুমণ্ডলে মিশে তারপর জলের সাথে মিক্স হয়ে তারপরে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের ফর্মে বৃষ্টির ড্রপলেটসের সাথে যখন পৃথিবীতে পড়ে তখন মানুষ বিভিন্ন ধরনের জীবজন্তু সবার উপর প্রভাব দুষ্পরিণাম দেখা দেয় সেটা হলো যেমন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের স্কিন ক্যান্সার তারপর গাছের পাতাগুলো মরে যায় এইসব রোগ আমরা দেখতে পাই এটা রেমেডিও ওরা এখানে দেখাতে যাচ্ছে যে আমরা যদি বেশিকে বেশি যদি গাছপালা যদি এফরেস্টেশন করি তাহলে আমরা এইসব প্রাকৃতিক যে দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি এটা হলো ডিএনএর একটা স্ট্রাকচার ডিএনএ আমরা সবাই জানি সবার শরীরের ভিতর আমাদের যে বংশগত যেসব ইনফরমেশন তথ্যগুলো আছে সেসব এই ডিএনএর মধ্যেই আমরা স্টোর থাকে যেটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনেও হেরিডিটি যেটাকে আমরা বলি পাসন হয় ওয়ান জেনারেশন টু আদার জেনারেশন এটার একটা সংক্ষিপ্ত মডেল এটা হলো আমাদের সৌরজগৎ আমরা সবাই জানি আমরা সৌরজগতের মধ্যে আটটি গ্রহ আছে যেমন সান হইল এটার স্টার যেটার চারিদিকে এইসব পরিক্রমা করে এই মডেলটা ওরা দেখাতে চাচ্ছে এখানে যে আমাদের সৌরজগরটা দেখতে রকম আর এটা তো হলো একটু এন্টারটেনমেন্ট পার্ক এবং অ্যামিউজমেন্ট পার্কে আমরা যেটা দেখতে পাই সাধারণত বাচ্চারা খেলা করে ওয়াটার রাইডও এইটার প্রিন্সিপালের উপর এটা চলে এটা হলো একটা রোলার কোস্টার রোলার কোস্টারের মধ্যে এখানে বাচ্চারা এখানে এটাই দেখাতে চাইছে যে এনার্জিটা কিভাবে কনজার্ভ হয় যেমন পটেনশিয়াল এনার্জি আমরা সবাই জানি হাইট যখন ডিক্রিজ হয় পটেন্সিয়াল এনার্জিও ডিক্রিজ হতে থাকে অ্যাজ ওয়েল এজ গ্রেভিটেশনাল এনার্জির কারণেও তারপর এটাকে কনভার্ট করে দেয় কাইনেটিক এনার্জি আর ডিফারেন্ট টার্ন দিয়েছে তাকে এই এনার্জিটাকে একটু স্লো ডাউন করার জন্য তারপর ফাইনালি একটা এটা সার্কুলার লুপ দিয়েছে স্পিডটাকে আরও একটু মিনিমাল করার জন্য না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গ্লোবেল ওয়ার্মিং আমাদের বিশ্বের একটা অনেক বড় একটা প্রবলেম যে আমাদের গ্লোবাল যে টেম্পারেচারটা প্রত্যেক বৎসর একটু একটু করে বেড়ে যাচ্ছে এটা কেন বেড়ে যাচ্ছে কারণ আমাদের যেসব ইন্ডাস্ট্রি তারপর বিভিন্ন ধরনের যানবাহন সবটার মধ্যে থেকে যে হার্মফুল গ্যাসেসগুলো বের হয় বের হওয়ার পরে সাথে সাথে মেইনলি কার্বন ডাইঅক্সাইড হলো সবচেয়ে মেইন এজেন্ট যেটার কারণে আমরা কার্বন ডাইঅক্সাইডে সান থেকে আসা যেসব হিট ওটাকে ট্র্যাপ করে নেয় আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে তারপর এই গ্যাসটাকে আমরা যখন কার্বন ডাইঅক্সাইডের লেয়ারটা মোটা হয়ে যায় তারপর এই হিটগুলোটা বেরোতে পারে না তাই আমাদের আর্থের টেম্পারেচার দিন প্রতিদিন ওটা বেড়েই যাচ্ছে সেটাকেই আমরা গ্লোবাল ওয়ার্মিং বলে যেটা আমাদের গ্লেশিয়ারগুলো যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যেসব পোলার আইসকেপস আছে এই সবগুলো মেল্ট হয়ে যায় আর মেল্ট হয়ে যাওয়ার কারণে বিভিন্ন লো লাইং এরিয়াস যেগুলো আছে সেইগুলো ফ্লাডে সাবমার্জ হয়ে যেতে পারে তো এর জন্য আমাদের বিশেষ দরকার যে আমাদের পরিবেশটাকে সংরক্ষণ করতে নমস্কার আজ আমাদের এই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয় অনেক দিনের অপেক্ষার পর শতবর্ষ উদযাপন সমারোহে সম্মিলিত হয়েছে সে উপলক্ষে আমি এবং আমাদের সবার প্রিয় ছাত্রছাত্রীরা মিলে আমরা সবাই এক সায়েন্স এবং আর্টস অ্যান্ড ক্রাফট এক্সিবিশনের আয়োজন করেছি যেখানে আমাদের এইচএস ফার্স্ট ইয়ার এবং কোচিকাচারাও অংশগ্রহণ করেছে তার মধ্যে উল্লিখিতভাবে আমাদের অ্যালুমিনী আছে রাজশ্রীপাল চৈতালি বর্মন এবং সিরঞ্জিত রয় যারা অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে সাহায্য করেছে এবং এটুকু প্রদর্শনী করতে অনেক অনেক সাহায্য করেছে তার জন্য আজকে আমাদের এই প্রদর্শনী এই ধরনের রূপ নিয়েছে বা এত এত লোকের এখানে সমাগম হয়েছে তাই ধন্যবাদ জানাই আমি সবাইকে এবং সবার জন্য আমার এই একটা মেসেজ যে সবাই যেন এই ধরনের একটা এক্সিবিশন করে এবং বাচ্চারা যেন তাতে আরো বেশি উপকৃত হতে পারে বৈজ্ঞানিক মনোভাব জাগাতে পারে নিজের মধ্যে যার যেটা আমাদের সমাজের পক্ষে সর্বতভাবে মঙ্গলদায়ক ধন্যবাদ